সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে একটা আর একটা মেনু দেখব। যে দেখেন এই এটা পেজে এটা একটা মেনু বার, এটা মেনু বার, ওর ডাবল একটা উপরে আছে আর নিচে আছে। এখানে যখন আমরা হোভার করবো সফর মধ্যে, দেখা যায় নিচে একটা স্টাইল কলাম আর আর একটা ফুল পেজ মেনু বেরিয়ে আসে। এখানে আবার এখানে যখন হোভার করবো তখন এখানে আসতেছে আবার একটা স্টাইল পেজ। আবার এখানে এইখানে যখন হোভার করব দেখেন এখানে তিনটে কলামের একটা মেনু বেরে আসতেছে ফুল পেজের। তাহলে আমরা এইরকম একটা ড্রপ ডাউনের ফুল পেজ মেনু আজকে আমরা তৈরি করার চেষ্টা করব। যাই হোক, দেখেন আমরা প্রথমে বিগত তারিখে মতোই হবে। তো এখানে একটা এইচটিএমএল পেজ খুলছি, এইচটিএমএল হেড, তারপরে লিঙ্ক দিছি আমরা স্টাইল সিএসএস সঙ্গে, তারপরে হেড ক্লোজ বডি এখানে নিতে হবে। তাইলে ওই বারটার মধ্যে আমরা প্রথমে আমরা ঠিক করে নেব, সেটা স্থানটা আমরা ঠিক করে নেব, জায়গাটুকু ডিপ ডি ডিপ দিলাম CLASS ক্লাস। এটা কি করতেছি আমরা, ডিপ ক্লাস ডাবল কোট, তারপরে ক্লাস নেব হলো কি বলবো, ন্যাপ ন্যাপ বারে আমরা নিলাম, ন্যাপ বার নিলাম, তো এইটা নিলাম। এখন এই ন্যাপ বারটার মধ্যে কি কি পেজ দেব আমরা, হ্যাঁ কি কি পেজ দেব, তাহলে এই ন্যাপ বারের ভিতরে সব হবে। এখন ন্যাপ বারের মধ্যে আমরা পেজ দেব, প্রথমে আমরা সরাসরি আমরা পেজের লিঙ্কটাই দেবো, এ তারপরে অ্যাঙ্কর ট্যাগ দিলেই আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হয়, এইচ রেফ সমান ডাবল কোট। তো এখানে দেব, এখানে পেজটা যেহেতু তৈরি করি নাই এটা আমরা ডেট রাখবো। তাহলে মনে করেন যে প্রথম আমরা এটা কি দিলাম, এটা মনে করেন যে অ্যাবাউটে দিচ্ছি আমরা, অ্যাবাউট পেজটা সম্পর্কিত, এটা একটা গেল পেজ। তারপরে এখানে আর একটা ওই গত ইয়ের মতো একটা ড্রপ ডাউন দেবো আমরা, ড্রপ ডাউন কি কি থাকবে সেটা আবার আর একটা ডিপ নিতে হবে, ডিআইডিপ, তারপরে ডিআইডিপ, আবার এটার একটা আমরা ক্লাস নেব, সিএলএসএস ক্লাসটা কি নেব আমরা, এটা হলো ড্রপ ডাউন ডিআরওপি ড্রপডাউন। তাহলে এখানে ড্রপডাউনের একটা পেজ নেব, সেটা এই ড্রপডাউন পেজের মধ্যে প্রথমে থাকে হলো কি, বাটন থাকে। আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছি যে এখানে একটা আমরা বাটন ছিলাম ওইভাবে। তাহলে আমাদের শেখার একটা মানে সামঞ্জস্য থাকতেছে, শেখার একটা ধারাবাহিকতা, যে পূর্ববর্তী জ্ঞান দিয়ে আমরা পরেরটাও আমরা করতে পারতেছি। বাটন BUTTON বাটন, এটাকে আমরা একটা ক্লাস দেব, CLASS, এই ক্লাসটার নাম হবে কি, মনে করেন ড্রপ বাটন DROPBTN। এটা এগুলি আপনারা জানেন। এই ড্রপ বাটনের মধ্যে আমরা কি দেই, যে ওই মনে করেন অ্যাবাউট একটা পেজ দিলাম, একটা আমরা একটা বড় একটা প্রোডাক্টের আমরা একটা এখন পেজ ড্রপ ডাউন দেব, প্রোডাক্ট প্রোডাক্টস। তাহলে এখানে তাহলে অ্যাবাউট হলো একটা পেজ, তাদের প্রোডাক্টস প্রোডাক্টস পেজটা হবে ফুল ফুল পেজ হবে। তার এর নিচে আমরা এই ড্রপ ডাউনে একটা বাটন থাকলে, এই বাটনের রান্না থাকবে হলো আমরা ড্রপ কন্টেন্ট, মানে যেগুলো আমরা ওই চার কলম জানা যে তৈরি করব সেটা হলো ড্রপ ডিআর ড্রপ কন্টেন্ট ড্রপ কন্টেন্ট এটার তৈরি করব। এটা এটা কোথায় করতে হবে, এটা নিতে হবে আমাদের একটা ডিভির মধ্যে নেব আমরা, এটা এটা নেব ডিভির মধ্যে DIBD, তারপরে CLASS ডিপ ক্লাস দেওয়ার পরে এখানে আমরা প্রশ্ন মার্ক, তারপর দেব এখানে
डीप क्लास प्रोप कंटेंट तो ये लो एटी स्पेस का कुमिकी जो होगा तो ताहले डीप ऐ जाकर ना चीज़ डीप क्लास ड्रॉप कंटेंट हाँ ड्रॉप कंटेंट ये ड्रॉप कंटेंट भी तो रहे हमरा की निवो ऐ रो सच्चा हमरा एक टा शरीर नो शरीर नहीं है सच्चा कॉलम करो तो तार जो नो हमारे खाने आर एक टा डीप नित होगे डी आई ए बी डीप क्लोजिंग स्टार्टिंग लिखो हलो डी आई बी डीप तार पड़े इधर है की करूँगा क्लास निवो सी एल ए एस एस क्लास ये क्लास टा रूपांतरण विद्रे शाड़ी तो शाड़ी निवो ताले सी एस एस जो सुविधा है वहाँ देर ताले इधर हलो रो आर ओ डब्ल्यू रो इधर ठीक हो नहीं लाम ये रोर भी तो रे आम्रा देवो हलो मुझे देखती सी जो ड्रॉप डाउन निवो दे कोथा हो तीन टिया আবার কোথাও সাতটা আসতেছে কলাম সে আমরা এখানেও একটা আবার কলামের ডিপ আমাদের নিতে হবে সরি ডি আই বি ডিপ তারপরে নেব কি এখানেও নেব ডিপের স্টার্টিং ডি আই বি ডিপ স্পেস তারপরে ক্লাস ডিপ C L A W S D class এটা নিব হলো কলাম C O L U M N কলাম এই কলামের মধ্যে আবার নিতে হবে আমাদের আমরা কলামটার ক্যাটাগরি আমরা দেব আমরা সেই ক্যাটাগরিটা আমরা এই স্ট্যাক দিয়ে নিতে পারি প্লেস একটু সরি ভুলে গেলাম এখানে ট্যাগ নিতে হবে স্ট্যাক তারপরে এইচ থ্রি লাস্টে হলো এইচ থ্রি তাহলে আমরা এই যে কোথায় গেছে তাহলে এখানে নেব হলো এইচ থ্রি H3 M3 মানে H ট্যাগ এর H ট্যাগ নেব নরমাল এখানে লিখব হলো যে ক্যাটাগরিটা আমরা করব ক্যাটা C O R Y ক্যাটাগরি ক্যাটাগরি এন্ড এই এই ক্যাটাগরিগুলো আমরা লিংক নেব এখানে পেজগুলো লিংক নেব আমরা এখানে A তারপরে স্টার্টিং ট্যাগ A সমান সরি এখানে নিতে হয় অ্যাট্রিবিউট এইচ রেফ এইচ রেফ নেওয়ার পরে সমান চিহ্ন ডাবল কোট পেজ নেই এই জন্য আমরা এখানে এডিট করে রাখলাম এইটা মনে করেন যে দিলাম এল আই এন তারপরে আমরা নামটা লিখতে পারবো লিংক দিলাম তো এইরকম মনে করেন যে চারটা বা পাঁচটা আপনি মনে করেন লিঙ্ক পেস্ট করলে এখানেই এখানে চারটে নিলাম আমরা তাহলে এখানে কি হলো এই যে কলামগুলো এই রোল আন্ডার কলামে একটা কলাম দুটা কলাম তিনটা কলাম এইভাবে আসবে তাহলে আমরা এই কলামটা রোয়ের ভিতর এই কলামটা আরো কমান নিতে চাই মনে করেন যে আমরা একটা আছে দুটা হলো তারপরে মনে করেন যে আরো একটা নিলাম আমরা তিনটে কলাম হলো তাহলে এখন আমরা এটা দেখি আসব যে আমাদের পেজটা এখন কেমন দাঁড়াইছে তাহলে অ্যাবাউট প্রোডাক্ট এই প্রোডাক্টের আন্ডার আছে ক্যাটাগরি ক্যাটাগরি এই লিংক দিলেন এখন আমাদের এটা সিএসএস দিয়ে এটা এখন এটা আমাদের ওই মেনু বারের মধ্যে
বা কিনা নেভারের মধ্যে এটা সাজিয়ে দিতে হবে। সাজাইতে গেলে প্রথমে আমরা করব কি, আমরা সিএস সিএস এর মাধ্যমে এটাকে স্টাইল করব। সেটা হলো প্রথমে কি নিছি আমরা, এখানে প্রথম আছে আমাদের নেভারের, এখানে ইয়া করতে হবে নেভারের সিএস দিব আমরা। তে এটা একটা যেহেতু ক্লাস সেই জন্য নেভার কালি ব্রাকেট কি করতে হবে, নেভারে আমাদের উইড নিতে হবে যে কতটুকু করবো আমরা, ডাব্লিউ আই টি টি এস উইড। তাহলে যেহেতু এটা ফুল পেজ, ফুল পেজ, তাহলে আমরা এটা নাম্বারটা আমরা পুরোপুরি নেব, তার মানে ওয়েব পেজের 100%। তারপরে নাম্বারের একটা আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড আমরা একটা সোজা ব্যাকগ্রাউন্ডে নেই, #3000। তারপরে নাম্বারটা কি করব আমরা, ওভারফ্লো ওভার এফএল ওভারফ্লোটা কি করব, যে গত এটা গত টিউটোরিয়ালে এটা বলা হয়েছিল, তা আপনারা একটু এই সম্পর্কে জানার দরকার, তাহলে আমার গত টিউটোরিয়ালটা দেখে আসলে তাহলে ওভারফ্লো সম্পর্কে জানতে পারবেন। ওভারফ্লো HIDD ওভারফ্লোটা রিটেন করে নিলাম। তারপরে এটা গেল হলো এই আপনার ইয়ের কাজ, নেপবাটার কাজ। তাহলে আমরা কি দেখবো একবার, আসলে মানে এরকম একটা করে দেখলেই ভিডিও কলটা বেশি হয়ে যায়, এই যে নদী চলবে না, এটা একটু দূর দূর দেখতে হবে, সরি দেখেন তাড়াহুড়ো করতে গিয়ে গিয়ে কি হয়ে যায়, পেজটা অ্যাক্টিভ নাই করতে আমরা লঞ্চ করছিলাম, এই জন্য এরকম হয়েছে। তো এখন অ্যাক্টিভ করার পর আমরা দেখছি যে পেজটা আমাদের কিরকম দাঁড়িয়ে, এইরকম দাঁড়াইছে পেজটা, এরকম। তাহলে এখন এগুলেন কিন্তু এই উপর নিচে আছে, তাহলে আমরা সাইড করব, আবার এই যে এটা বাটনের জন্য সাদা আছে, এর ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটা কালো, এগুলো আমরা সিএসএস দ্বারা ঠিক করব। তাহলে তারপরে আসতেছে কি, নেভার এ আসতেছে, নেভার এ, এই নেভার ঠিকই আছে, তার সঙ্গে আসবে পরের এটা, আমরা এটা কপি করে নিলাম। দেওয়ার পরে এইখানে আসতেছে হলো নেভার এর, হ্যাঁ এটার আমরা সিএসএস দেব কালি ব্র্যাকেটের এন্ডিং ট্যাগ, এন্ডিংটা নিলাম। তারপরে এখন নেভারে, এখন প্রথমে যদি দেন কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড এর কালো আছে, তাহলে কালার এটার কি নিতে হবে, আমরা সাদাই নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদাই নেই। আবার এটা কি হবে, ফ্লোট লেফট, উপর নিচ আছে, তাহলে মানে উপর নিচ না তো নাম্বারে পাশাপাশি থাকে, এটা আমরা ফ্লোট কি করে দেবো, লেফট করে দেবো, ফ্লোট LEF ফ্লোট লেফট করে দিলাম। তারপরে আর এটা ব্লক লেভেল নয় এটা, হ্যাঁ সেই জন্য এটা এর জায়গাটা আমরা পেডিং দ্বারা ঠিক করে নেবো, সেটা হলো PADD পেডিং। এখন মনে করেন যে উপর নিচ নিলাম হলো মনে করেন যে 12 বা 14 13 পিক্সেল, 13 পিক্সেলে নিলাম। আর সাইডে নিলাম হলো মনে করেন যে একটু বেশি করে নিলাম, 26 পিক্সেল, হ্যাঁ তাহলে এতটুকু সে স্থান পাবে এখন, এইটা 26 পিক্সেল। তারপরে আসতেছে এ ট্যাগ নিলে আর একটা ঘটনা ঘটে, সেটা আমরা আমাদের নিয়েই নিচ্ছি, সেটা হলো আপনার ওই যে টেক্সট ডেকোরেশন, অর্থাৎ নিচে দাগগুলো থাকি যায়, হ্যাঁ ইরেজার না থাকে, সেটা একবারে আমরা নিয়ে নিচ্ছি টেক্সট, টেক্সট ডেকোরেশনটা আমরা এখানে, সরি ভুলে গেছি, টেক্সট টেক্সট ডেকোরেশনটা এখানে আমরা কি করে দিয়েছিলাম আগে, NON। তাহলে আমরা কি একবার দেখব, তাহলে আর একবার দেখি আসি আমরা আমাদের পেজটা,
পেক্স পেক্স ডেকোরেশন কোনটা নিছে আর নাই, হ্যাঁ অ্যাবাউট বেশ সাদা হয়ে গেছে। এখন এই প্রোডাক্টস ওরা এটা কিন্তু বাটন, এই জন্য এটা কিন্তু এটা হয়নি। তাহলে আমরা এখন ওই যে ন্যাপবার কি করলাম, তারপরে হলো ন্যাপবার এ করলাম, এবার ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউনটা আছে এটার আমরা সিএসএস করব। ড্রপ ডাউন সিএসএস এখানে ডট কেটে গেছে, কাটি গেছে লাল হয়নি। তারপরে কার্লি ব্রাকেট দিলাম। ড্রপ ডাউন সিএসএস কি হবে, ড্রপ ডাউনটা হবে আপনার এটা হবে, ড্রপ ডাউনটা হচ্ছে আপনার এটাও ফ্লোট লেফট হবে এবং ওভারফ্লো হিডেন হবে। এটা তো ড্রপ ডাউন, ড্রপ ডাউনটার অংশ প্রোডাক্টটা, এটা আমরা সাজিয়ে নেব। সেই জন্য এটাকে আমরা কি করব, এফ এল ও এটি, এটাও আমরা ফ্লোট লেফট করব, ফ্লোট এল ই এম ফ্লোট লেফট করে দিলাম। আর এই ড্রপ ডাউন এর মধ্যেই যে এতগুলো আছে, ড্রপ ডাউন আছে, হ্যাঁ এই ড্রপ ডাউন এই দেখছেন এখানে এন্টার কাটে গেছে মনে হয়। তাহলে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন নিজে ড্রপ বাটন আছে, তারপরে আবার অনেক কিছু আছে, তা এই জন্য এটারও আমরা করব কি ওভারফ্লোটা হিডেন করে দেবো। ড্রপ ডাউন এর ওভারফ্লোটা আমরা হিডেন করে দেবো, ওভারফ্লোটা এই সাইড ডাউন হিডেন করে দিলাম। তাহলে এখন তারপরে আসতেছে হলো কি, এই যে ড্রপ ডাউন, ড্রপ ডাউন নিচে হলো এই যে আসলে ড্রপ বাটন, ড্রপ বাটন এটা আমরা নেব। ড্রপ বাটনটা যদি আমরা এখানে নেই, এই এখানে এই আসতেছে, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে ডট নিতে হয়। ড্রপ ডাউন বাটনের মধ্যে আমরা কি সিএসএস প্রয়োগ করব, এখানে কি আছে, ড্রপ ডাউন বাটনের ব্যাকগ্রাউন্ডে কালোই আছে। তাহলে আমরা এই যেহেতু এটা বাটন, তাহলে এর বর্ডার এবং আউটলাইন এটা কি আলটিমেটলি এটা আসি যায়, এই জন্য বর্ডার আমাদের কি করা শিখছি আমরা, নান নান। তারপরে করব হলো বর্ডার নান, তারপরে হলো তারপরে আউটলাইন ও ইউ টি, তারপর আউটলাইন এটা করব, এটাও নান নান। তারপরে আবার এটা কি আছে, ব্যাকগ্রাউন্ডে সাদাই আছে, তা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে নিব আগের মতো। আগের মতো হলে কি নেওয়া লাগে, এটা আমরা নিচে খেয়াল আছে ইনহেরিট, ইনহেরিট কি থাকে থাক কিন্তু পূর্বটা সে পাবে, ইনহেরিট নিলাম উঠে হবে। তারপরে যেহেতু এটা বাটন, হ্যাঁ এক একটা বাটন, তাহলে এটা আমরা ইয়ের একটা পেডিং নেব, একটা পেডিং নেব, পেডিং নিলাম। তাহলে আবার এটা পেডিং নিলে এটা কি হয়ে গেল, ইনে এটা কালো হয়ে গেছে, তাহলে ইয়ের কালারটা আমরা সাদা করে নিতে হবে। এই বাটনের কালারটা প্রোডাক্ট লিখছি এটা সাদা করে নিতে হবে, কন্ট্রোল সাদা করে নিলাম। তাহলে কি হলো, তারপরে এই বাটনটা আবার ড্রপ বাটনটা কি হবে, ড্রপ বাটনটা আমরা দেখি আসি এখন, এটা যেটা আমাদের প্রয়োজন হবে যে কোনটা করলে ভালো হয় সেটা আমরা ওয়েব পেজটা দেখি আর সেই অনুযায়ী সিএসএস প্রয়োগ করব। তাহলে আমরা এখন ব্রাউজার ওপেন করে দেখি, এই দেখ ফ্লোর লেফট হয়ে গেছে, প্রোডাক্ট এটাও লেফট হয়েছে, তারপরে দেখলেন এরকম হয়ে গেছে। তাহলে এইগুলো সিএসএস দিয়ে, হ্যাঁ আমরা হাইট এটা কত নিয়েছিলাম, এটার আমরা নেপারের হাইট নিয়ে নিই, এখানে আমরা হাইটটা নিতে পারি, সেটা হলো এইচ ই আই জি এইচ টি হাইট, হাইটটা সাধারণত 50 থেকে 45 পিক্সেলের মধ্যে
মতো আর কি ওটা দেখা যায়। আমরা নিলাম মনে করেন যে 45 পিক্সেল এটা নিলাম। এখন এই যে বারবার ওভারফ্লোটার জন্য এর অনেকগুলো তো এই জন্য ওভারফ্লো জন্য না হয় সেই জন্য নিলাম। আচ্ছা নেওয়ার পরে এখন ড্রপ বাটন, ড্রপ বাটন তাহলে বর্ডার নন এর কালার ইয়ে হয়ে গেল। তারপর ড্রপ বাটনের উপর আসতেছে কি ড্রপ কন্টেন্ট, এই ড্রপ বাটন যে পেস্টটা হবে আর কি এই ড্রপ কন্ট্রোল এই যে এটা ড্রপ ডাউনের সঙ্গে এটা যুক্ত থাকা লাগে, এই যে ড্রপ ডাউন নিচে ড্রপ বাটন সংযুক্ত, সেই জন্য ওই স্থানের জন্য পরিবর্তন যদি না হয় অর্থাৎ প্রকৃত স্থান যদি থাকে পজিশনটা আমাদের নিতে হয়। পজিশন কি নিব আমরা পজিশন নিলাম অ্যাবসুলেট, তারপরে ড্রপ কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট নিলাম, তারপরে এই যে ড্রপ কন্টেন্ট যে ইয়ে করবে ইয়ার হাইট এবং উইথ ঠিক করতে হবে, উইথ WIDH উইথটা কি করবো আমরা এখন যত পিক্সেল নেন এখন বলে যে আমি ফুল বেস করি ফেলাবো। হ্যাঁ ফুল বেস করলে তাহলে এখানে উইথটা দিতে হবে আপনার 100%, তার পরবর্তীতে মানে ইয়ার ব্যতিক্রম হলে আমরা সেটা CSS দিয়ে ঠিক করব। তো এখন ইয়ার একটা হাইট দরকার ACIGST, কেননা ইয়ার আন্ডারে অনেকগুলো পেজের লিঙ্ক থাকবে, সেই জন্য হাইটটা আমরা কত কয়টা নেব সেই জন্য এটা ঠিক করা নাই, সেই জন্য এটা নিতে হয়। নিলে আমরা আমরা শিখছি কি এই ইউটিউব এখন যে কটা নেব সেই কটা এর হাইট হবে অটো, তারপরে ড্রপ কন্ট্রোল হাইট নিলাম এটা নিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড টা আমরা নিতে পারি, এখন ব্যাকগ্রাউন্ড টা আমরা নেবো BAC ব্যাকগ্রাউন্ড টা মনে করেন আগের সঙ্গে সামঞ্জস্য রাখিয়ে যদি আমরা নিই কি নিছিলাম এ নিয়েছিলাম, তাহলে এখন আবার একটু দেখে আসি এই ব্যাকগ্রাউন্ডে এটাকে একদম কালো পাইছে আর এটা পাইছে একটু সাদা। হ্যাঁ তাহলে এখন এগুলেন কিন্তু পাশাপাশি নাই, তাহলে আমরা এই ক্যাটাগরি একটা এক একটা কি কলাম কলামটা আমরা কি করবো সাইডে দিয়ে দেবো। হ্যাঁ নোট ডাউন কন্টেন্ট, নোট ডাউন কন্টেন্ট, তারপরে এই কলাম কলামগুলো রো ডিবির মধ্যে, তাহলে আমরা কলামগুলোকে আমরা সাইড করে নেব। কলাম এটা দেবো হলো কি কলাম দেব আগে কয়টা কলাম নিয়েছি আমরা এখানে কয়টা কলাম 1 কলাম 2 কলাম 3, তাহলে 103 ভাগ কলাম উইড তাহলে কত হচ্ছে WIDH উইড হচ্ছে আপনার 103 ভাগ করলে আমরা 30 আমরা 30% দিয়ে আগে দেখি 30% তাহলে 30% উইডন 30%, আর এখানে কলামের উইডন 30%, তারপর এখন কলামের ভিতর যে কালারটা হবে
থার্ড ভার্সেট এখন দেখিয়েছি আমরা। কলাম এ এরগুলো করব কি কলাম এরগুলো করব কি এটা সাইডে আছে তাহলে এটাকে আমরা নিচে নিচে নিয়ে গেলে কি করি এটা লিখবো আমরা এফ এল ও এ টি ফ্লট পাশাপাশি এনে করি ফ্লট লেফট আর উপর নিচ করতে গেলে আমরা ওটা বাদ দেবো ফ্লট ডান করে দিলাম তাহলে এখন আর পাশাপাশি আসবে না কেন ভাসবে না এখন এটা যদি আমরা এটা তো হলো মানে ব্লক লেভেল নাই তাহলে এটা আমরা করে দেবো যে ডিসপ্লে এটা ব্লক আকারে হবে ডিসপ্লে ব্লক যদি করে দেয় তো কলামে হ্যাঁ প্লট তার পাশাপাশি আসলো না এবং ডিসপ্লেটা ব্লক হয়ে গেল তাহলে এখন আমরা ওটা দেখি কি অবস্থা ডিসপ্লে ব্লক হয়ে গেছে এখন দেখেন সম্পূর্ণ জায়গাটা দাঁড়িয়ে আছে কিন্তু ক্যাটাগরি গুলা আমার পাশাপাশি ক্যাটাগরি গুলো কি আছে কলামের মধ্যে আছে তাহলে কলাম গুলো আমরা কি করে দেবো কলাম গুলো করে দেবো ফ্লট লেফট এফ এল ও এ টি ফ্লট ফ্লট লেফট এল ই এফ টি ফ্লট লেফট করে দিলাম কলাম গুলো যে কলাম তিনটে আছে এবার পাশাপাশি আমরা দিলাম দেখি এখন কি অবস্থা আজকে করলাম একটু দীর্ঘ সময় লাগলো পরবর্তী ভিডিওতে এর বাকি অংশ আমরা দেখাবো ধন্যবাদ সকলকে।